ফাতেমা, তোমার বাবা মারা যায় কত বছর আগে? আমি তখন জন্ম হয়নি। তুমি জন্ম হয় নাই তখন? আসলে দুঃখ এবং এগুলো আসলে দেখারও বিষয় না, তার দিকে আমরা তাকাই যে বাচ্চাটি জন্ম হয় না তখন তার বাবাকে হারিয়ে ফেলছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি মেয়েটার কথা শুনে আমার মতো হয়তো আপনারও চোখের কোনায় জল চলে আসছে। তো এরকম 250 মেয়ের বাবা আসলে মানবিক শওকত ভাইকে আমার এই জন্যই ভালো লাগে, উনি যা বলেন একদম স্ট্রেট ফরওয়ার্ড। আমরা আসলে চাকচিককে বিশ্বাসী বা চাকচিকের প্রতি আমরা আকৃষ্ট। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে মানবিকতার যে কাজগুলো দেখি সেইগুলোর প্রতি আমরা আকৃষ্ট বেশি। আমরা মনে করি যে এরাই মনে হয় মানে দেশের ভিতরে সবচাইতে মানবিক ব্যক্তি। কিন্তু এই চাকচিকের আড়ালে যে এরকম মানে মানুষ যারা আপনার এরকম 250 বাচ্চার ভরণ পোষণের দায়িত্ব নিছে, ঠিক আছে, কিন্তু তার খোঁজ খবর কিন্তু আমরা রাখতেছি। তো এই জায়গায় আমি আরেকজন মানুষের উদাহরণ টানতে পারি, যেমন মহসিনুল হাকিম ভাইয়ের আপনার সাথে, যিনি আপনার ভেলায়েত সর্দার, যিনি একটা কথা বলতেন যে শহরের মানুষ আসলে কালা রেখায়। তো আমাদের বিষয়টা আসলে সেম, আমরা আসলে কালার জিনিসটা পছন্দ করি, মানে চাকচিক্য যে জিনিসটা এই জিনিসটা দেখি, কিন্তু বাস্তবত যে আসলে মানে যে সত্যিকার অর্থে মানবিক তারা আমাদের চোখের সামনে আসেই না, চোখের আড়ালেই থেকে যায়। তারা চোখের আড়ালে থেকেই এইভাবেই মানবিকতার দৃষ্টান্ত রেখে যাচ্ছে। তো যাই হোক, আমি আসলে কথা বলাতে চাচ্ছি না, আপনারা সম্পূর্ণ ফুটেজটা দেখেন, আশা করি আপনিও বুঝতে পারবেন আমি কেন কথাগুলো বললাম, যে মানে প্রকৃতপক্ষে যারা মানবিক তারা দৃষ্টির আড়ালে থেকে যায়। তো চলুন আমরা ফুটেজটা দেখি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা? তো আমরা দেখতে পাচ্ছি যে দুটি শাখায় বিভক্ত হয়ে এই এতিম বাচ্চাগুলো হাফেজা হয়ে তৈরি হয়ে উঠছে। প্রথম শাখাতেই আমি এসেছি, দ্বিতীয় শাখার দূরে থাকাতে সেটাতে আরেকদিন আপনাদের কাছে পরিচয় করে দিব। এই যে ছোট ছোট বাচ্চাগুলো, প্রত্যেকটা বাচ্চারই কিন্তু বাবা নেই, এবং এর মধ্যে 13 জনের মাও নেই বাবাও নেই, 17 জনের মাও নেই বাবাও নেই, কিন্তু 101 জন যে তাদের কিন্তু টোটালি এতিম হিসাবেই তারা এখানে ভর্তি, এবং ছোটো অবস্থাতেই কিন্তু তাদেরকে নেওয়া হয়, বড় হলে আর নেওয়া হয় না, এবং তাদের থাকা খাওয়া ভরণ পোষণ ইনক্লুডিং সব কিছু কিন্তু এখান থেকে করা হয়। এবং আমরা যদি এখানে দু একজনের সাথে একটু কথা বলি, তোমার নাম কি? মুসাম্মদ। বিবি ফাতেমা। বিবি ফাতেমা, তোমার বাবা মারা যায় কত বছর আগে? আমি তখন জন্ম হয়নি। তুমি জন্ম হয় নাই তখন? আসলে দুঃখ এবং এগুলো আসলে দেখারও বিষয় না, তার দিকে আমরা তাকাই যে বাচ্চাটি জন্ম হয় না তখন তার বাবাকে হারিয়ে ফেলছে, আসলে কতটুকু দুঃখ এবং দুর্ভাগ্য। তো এই বাবাকে দেখো না, এরকম কে কে আছো, হাত তুলো তো একটু, বাবাকে দেখো নাই তোমরা? এখানে কিছু এতিম বাচ্চা রয়েছে যারা তাদের বাবাকে চোখে দেখে নাই, তারা এতটুকু ছোট থাকতে দুনিয়া থেকে তাদের বাবা চলে গিয়েছে, অথবা মায়ের গর্ভে থাকতেই তাদের বাবা চলে গিয়েছে, কিন্তু যার জন্য একটা দুয়ার বন্ধ তার জন্য হাজারো দুয়ার খোলা থাকে, মহান আল্লাহ রাব্বুল আলামিন খুলে রাখে। তারই একটি নিদর্শন হচ্ছে আমার পাশে যে মানুষটি বটবৃক্ষের মতো অনেকগুলো সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করছে, অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল কাদেরী। আমি দেখছি ওনার অশ্রু সজল চোখ, যে মানুষের জন্য মানুষের দিল আল্লাহ পাক কত নরম করে দিতে পারে। এই দুনিয়ায় আপন ভাইয়ের সন্তান যখন, ভাই যখন মারা যায় তখন ভাই খবর রাখে না, চাচাদের কাছে নিগৃহীত হয়, মামাদের কাছে নিগৃহীত হয়, সেই সময়টা দূর থেকে একজন বটবৃক্ষের মতো মানুষ এই 101 জন, আড়াইশো পর্যন্ত নেব, 101 জন বাচ্চাকে 2 বছরের মধ্যে আগলে রেখেছে, এবং এই 250 পর্যন্ত নেওয়ার ধারণ ক্ষমতা চিন্তা ভাবনা করতেছে। আমরা যদি এই মানুষটির অশ্রুসিক্ত এই মানুষটির সাথে একটু কথা বলি, আসলে উনি কি পরিচয়, এটা বড় কথা না, যে সবচেয়ে বড় পরিচয় হচ্ছে এতিমদের জন্য ওনার চোখের অশ্রু ঝরছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় পরিচয়, এবং আল্লাহর একজন গোলাম হিসেবে ইচ্ছে বড় পরিচয় আর আমার দেওয়ার মতো নাই। আমি ওনার সাথে যদি একটু কথা বলি, হুজুর একটু যদি বলেন যে এখানে কতজন আছে এবং কতজন পর্যন্ত আপনার ইচ্ছা বা আগ্রহ আছে। আলহামদুলিল্লাহ, আমি মানবিক শওকত ভাইকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি, অতর্কিতভাবে উনি আমাদেরকে ভিজিট করতে এসে আমাদেরকে ধন্য করেছেন, এতিম মেয়েদের সাথে কৌশল বিনিময় করেছেন, শুধু আসলেন নয় ওদের খাবার দাবারের ব্যবস্থাও নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ। আমি ওনাকে এবং ওনাকে যারা সহযোগী আছেন তাদেরকে ধন্যবাদ, যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন বিশ্বের আনাচ কানাচ থেকে, সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা বাস্তবিক পক্ষে
মানবিক শহীদ ভাইয়ের যে কথাটুকু আমি পেয়েছি এটা আমার পাওনা, এটা আমার বাবারই পাওনা। কারণ উনি যদি অন্তিম মুহূর্তে 2009 সনের 21শে মে পর্যন্ত উনি আমাকে যদি এই কথাগুলো বলে নিয়ে যেতেন আমি কখনো পারতাম না। ওনারই অন্তিম ইচ্ছা ছিল 250 মেয়েদেরকে লালন পালন করি, যেহেতু আমি ছেলেদের জন্য 250 ছেলের একটা ব্যবস্থা করেছি যা উরকিচর মোহাম্মদিয়া গাউসিয়া সুন্নি এতিমখানা। বাবা আমি আর হায়াতের বাজেট দিয়ে পারলাম না 250 মেয়ে, যেহেতু তলবুল এলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, মুসলমান নরনারীর উপর বিদ্যা অর্জন করা ফরজ, আমি অর্ধেক করেছি আর অর্ধেক তুই আমার ছেলে হিসেবে পারবি কিনা। আলহামদুলিল্লাহ আমি ওনার প্রথমে বুঝে আসেনি, আমি হা বলে দিয়েছি। দীর্ঘদিন পরে হলেও 2022 সন থেকে আমি আরম্ভ করেছি আলহামদুলিল্লাহ। 18 সনে আমরা ট্রাস্টের অনুমোদন নিয়েছি, ভয়াক্রান্ত ছিলাম পারবো কিনা, আমার মুনিব দয়া করে আমাকে সাহায্য করেছেন, আমি পেরেছি আলহামদুলিল্লাহ। বাকিটা আমার মুনিব রিজিকের দাতা জানে না। আমরা এ পর্যন্ত দুটো ভেনু করেছি, একটা ভেনুতে আমরা সংকুলন হচ্ছে না, মিয়াখানগর একটা বিল্ডিং নিয়ে আমরা ভাড়া ঠিক করে ওখানে 30 জন, এখানে বাকি প্রায় আমাদের 73 জন মতো এখানে আমরা স্থান দিয়েছি। আমি বলবো যে যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, শওকত ভাইয়ের এই অক্লান্ত পরিশ্রমকে আল্লাহ কবুল করুক। উনি মনে করেছিলেন শুধু মানবিকতা শুধু ওনার রাস্তার মানুষদেরকে কুড়িয়ে এনে মানুষ করা নয়, আজকে দেখতে পাচ্ছি উনি এতিমের একজন বাবা হিসেবে দণ্ডায়মান হতে লাগলেন। দোয়া করি মনিবের দরবারে আজকে আমরা দোয়া করবো অতর্কিত উনিকে ভিজিট করতে আসাটা ওনাকে ধন্যবাদ মোবারকবাদ। আমি এই পার্শ্ববর্তী যে আমরা জায়গা যাবো ইনশাল্লাহ। একটু প্রশ্ন করি মাঝখান দিয়ে, যে এই যে এই 101 জন এতিমের থাকা খাওয়া যাবতীয় আনুষঙ্গিক সব কিছুই তো এই সব এই মুহিব্বান আলা হযরত আল্লাহুম্মা আল্লামা আব্দুল মালিক সাহেব ডাক্তার পক্ষ থেকে পরিচালিত, জি জি, তো ইনশাল্লাহ যে কেউ কোনো বর্তিফি কোনো খোরাকি কোনো কিছুই লাগে না, সব কিছু আমরা ব্যবস্থা ইনশাআল্লাহ বলে দিচ্ছি। যে একজন এতিম হিসেবে সারা বাংলাদেশের কাছে উনি একটা আইডল, এরকম মানুষরা কিন্তু আলোতে আসে না, চোর বাটফাত যারা আছে তারাই কিন্তু আলোতে চলে আসে যে কোনো ভাবে, যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে যে কোনো ভাবে ছোটখাটো দুই একটা কাজ দিয়ে কিন্তু আলোচনা চলে আসে। এরকম বিশাল হৃদয়ের অনেক বড় বড় কাজ করা মানুষগুলো তারা কিন্তু আলোতে আসে না, তাদের আলোতে নিয়ে আসার দায়িত্ব আমাদের। কারণ ওনারা যেটা করে সেটা হচ্ছে সলিড এবং লিগ্যাল, মানবিকতা নিয়ে যখন সব জায়গায় সমালোচনা আলোচনা, ঠিক সেই সময় এই সমস্ত মানুষগুলো যাতে না হারিয়ে যায় ওনারাই হচ্ছে আমাদের আইডল। যেমন এই যে এতগুলো বাচ্চা, এখানে কোনো ভর্তি ফি নেওয়া হয় না, এখানে কোনো তাদের জন্য কোনো ফি নেই। আমি এরকম কয়েক জায়গায় কয়েকটা এতিমকে পালি, মান্থলি কিংবা বাৎসরিক তাদেরকে পয়সা দিতে হয়, কিন্তু এখানে কোনো পয়সাই দিতে হয় না এই এতগুলো বাচ্চার জন্য। এই তোমাদের সবচেয়ে এখন কাছের বাবাকে, তোমাদের বাবাকে বলো, উনি তোমাদের কি হয় বাবা, জোরে বলো কি হয়। সত্যিকার অর্থে এরকম আল্লাহওয়ালা মানুষদেরকে আল্লাহ পছন্দ করে, শুধু নামাজ রোজা পড়ে কপালে কালো দাগ দিয়ে চলে গেলাম নিজের স্বার্থটাই বুঝলাম বেস্তে যাওয়ার জন্য, কিন্তু মানুষের জন্য কি করলাম শেখার জন্য এরকম কাছে না আসলে আসলে এগুলো দেখা হয় না বা শেখা হয় না। আমরা এখন চলে যাব, তাদের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের হুজুরের, আমরা ওদেরকে হাফেজে কোরআন ডিগ্রি পর্যন্ত পড়াইয়ে ইনশাআল্লাহ বিনা যৌতুকে বিয়ে দেব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা একটু যাচ্ছি হুজুরের। তো ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য, সেই সাথে ধন্যবাদ জানাই আমার অডিয়েন্স যারা আছেন, যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট দিচ্ছেন, আশা করবো এবং প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।